শহীদ হয়ে গেছে, নুসেবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, সামনের দিকে বন্ধ দৌড়ায়। আবার যখন সামনের দিকে গেল নুসেবা, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, আরো কিছু দূর যাওয়ার পরে নুসেবার কাছে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসেবা তারপরে দাঁড়ায় না, দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দৌড়াইতে 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 যায়া প্রাণের নবীর সাথে যখন বন্ধ দেখা হয়ে গেল, প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, ও নুসেবা, আজকে তো দিনের জন্য নবীর জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বলল, ও গো নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাই বাবা স্বামী, ঠিক কিনা বলেন? একটা একটা করে তিনটা সংবাদ পাইলো, তারপরেও কিন্তু নুসেবা একটা মুহূর্তের জন্য কি করলো না, দাঁড়াইলো না। এটার নাম হলো প্রেম। এই যে আমরা আজকে এত সুন্দর জান্নাতের বাগান, এখানে কতগুলো নিয়ামত, আল্লাহর ওলির স্মরণে নবীর মহাব্বতে এখানে ওলামাই কেরামদেরকে দাওয়াত করা হয়েছে। এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আমরা কি হতে পারলাম না, সফল হতে পারলাম না? এই জীবনের মতো ব্যর্থ জীবন আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে মহাব্বতে আপনাদের সবার মুখস্থ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষের মুখস্থ, যে আপনার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়ে বাসর রাত্রিতে কি করলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর মহাব্বতে তিনি শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম দিয়ে ওনাকে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া পৃথিবীতে পাঠাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহাব্বত কো সুবিধা, হাত রিং পরানো তো আপনারা দেখতে আসছে, তাহলে চলে যান না, অসুবিধা হইলে না, অসুবিধা হলে চলে যান, স্বাস্থ্য খারাপ হলে পরে আবার বিপদ হইব আমরা। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন, নবীর মহাব্বতে যার তার শরীর নাফাক, গোসল বিয়ের পরে বাসর হওয়ার পরে স্বামী স্ত্রী গোসল ছাড়া শরীর অপবিত্র থাকে, এই অপবিত্র অবস্থায় যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাহাদাতকে এত বেশি পছন্দ করেছেন, আরশের নিচের পানি দিয়ে জান্নাতে খাদেম দিয়ে গোসল করে পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে দেখেন, এখন যদি আমি আপনাদের সামনে বাস্তব সময় নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা অনেকেই আমার সাথে রাগ করতে পারেন। ম্যাক্সিমাম এই যে যুবকদের পরনে জিন্স প্যান্ট, কি প্যান্ট কথা বলে না কেন, জিন্স প্যান্ট আছে না নাই, আছে নি? এই জিন্স প্যান্টটা উপর দিক দিয়ে নাবির নিচে লজ্জাস্থান দেখা যায়, নিচের দিক দিয়ে টাকনোর নিচে, ঠিক কিনা বলেন? এটা কি শরীয়তের পোশাক? আল্লাহ কোরআনে বলেছেন তিনটা পোশাক দিয়েছেন, কয়টা? তিনটা, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নাম্বারটা হলো সাজের পোশাক, তিন নাম্বারটা হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, ঠিক কিনা? ঠিক। আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত, পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কি বরাবর? নাভি বরাবর, নিচে দেয়া থাকবে টাকনোর উপরে, এটা হলো পুরুষের পর্দা, পুরুষের জন্য এটা ফরজ। এই বর্ডার ক্রস করলে এটা আর ফরজ, এই বর্ডার ক্রস করলে এটার বৈধ পোশাক থাকবে, এটা হারাম পোশাকে রূপান্তরিত হবে। মহিলারা হাতের তালু পায়ের পাতা বিশেষ কারণে মুখটা একটু দেখাইতে পারবে, অন্যথায় সমস্ত শরীর ঢাকা রাখা কি ফরজ। এখন পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে, আর মহিলারটা থাকার কথা একেবারে বর্ডার বরাবর, এখন মহিলারটা উঠছে উপরে, কথা বলেন না কেন? এই হচ্ছে সুন্নিয়তের অবস্থা, এই হলো সুন্নিয়তের হাল। এটা হইছে কেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে, হুব্বি নবীকুম, নবীর মহব্বত, ওয়া হুব্বি আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত মানে নবীর বা পরিবারের মহব্বত, ওয়া আলা কিরআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাবে। এখন বর্তমান যুগের বাবা মা শুধু আছে ইংলিশ মিডিয়াম নিয়ে, কথা বলেন না কেন? আরো জোরে,
আল্লাহর হাবিব কি বলেছেন, টিচ দা লাভ অফ দা প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আমরা কিন্তু সবাই সুন্নিয়তের পথে আছি, কিসের পথে আছি কথা বলেন, আমরা সবাই কোন পথে আছি, সুন্নিয়তের পথে আছি কথা বলেন ঠিক কিনা, আমরা সবাই সুন্নি। কিন্তু আজকে দেখেন এই যে পোশাকটা আমরা পড়তেছি, এটা কি শরীয়ত সম্মত পোশাক, সুন্নিয়তের পোশাক? নারী বলেন পুরুষ বলেন কারোরটাই কি নাই, কারোরটাই কারোরটাই ঠিক নাই, তাহলে আমরা কি সুন্নিয়তের আওতায় আছি? এটার নাম কি সুন্নিয়ত? আরো জোরে বলেন বন্ধুরে আমার, আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, বড় লজ্জা লাগে বিয়ের মতো একটা ফরজ কাজে বিয়ের দিনের আগ থেকে গান বাদ্যযন্ত্র বাজে, কথা বলেন না কেন, মুসলমানি করায় যখন বাচ্চাদেরকে সুন্নাতের মতো খতনার মতো একটা পবিত্র কাজে গান বাদ্যযন্ত্র বাজে, কথা বলেন না কেন, বাজে কিনা, এটা কি মিথ্যা কথা? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরের অন্তর্ভুক্ত, মাঠে যেমনি করে পানি যেমনি করে মাটি ফসল তৈরি করে, গান তেমনি করে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি করে। আল্লাহর নবী সরকার দুজাহান আমাদের জন্য বন্ধ সংবাদ রেখে গেছেন, আমাদেরকে তথ্য দিয়ে গেছেন, আপনার আমার নবী কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গণ গণ গজব আসবে, তার কারণ হলো, তার অন্যতম কারণ হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, ইসলামের আইন আমরা কোনোটাই মানছি না। আল্লাহর হাবিব বলেছেন চেহারাটা বন্ধ বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিত বরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না, নবী বলেছেন মানবে, তারা কি রিসালাত মানবে না, নবী বলেছেন মানবে, নবী বলেছেন ওয়াইয়া সুমুন তারা রোজা রাখবে, ওয়াইয়া হজ্জুন তারা হজ করবে, ওয়াইয়া সাল্লুন তারা নামাজ পড়বে, ঠিক না বে ঠিক, তার মানে আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজাও রাখবে, হজ করবে, নামাজও পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, তার অন্যতম কারণ হলো গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গানের আসর বসাবে। আমরা সুন্নি জামাত আসেনি, এগুলো আসেনি বলেন, আসে না নাই, এই সুন্নিয়ত দিয়ে কিভাবে যাব? ইসলাম কি শুধু ইমানেই সীমাবদ্ধ না, আমল করতে হবে, কথা বলেন না কেন, আমল করতে হবে, আমরা ইমানকে পরিপূর্ণ করার পরে তারপরে আমরা বাস্তব জীবনে কোরআন হাদিসের আইন মেনে আলেমদের সাথে সম্পর্ক গড়ে যেগুলো করতে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা করব, আর যেগুলো আমাদেরকে বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব, ঠিক কিনা বলেন, আরো জোরে মহাব্বতে, আমার সাথে আপনার একমত না? এবার আসেন বর্তমান সমাজে বাংলাদেশের, আমার মনে হয় অলি গলি কোনো কিছু বাদ নাই সুদ ছাড়া, হাওলাত চাইলে কিন্তু টাকা পাওয়া যায় না, হাওলাত চাইলে কি পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না, সুদের কথা বলেন টাকার কোনো অভাব হবে না, ঠিক কিনা বলেন, এটা কি সুন্নিয়তের কথা? আরো জোরে মহাব্বতে, সুদ বলেন, ঘোষ বলেন, বাটপারি বলেন, সিটারি বলেন, যত ধরনের নোংরামি বাস্তব জীবনে মানুষকে জবাই করে নিজের স্বার্থ হাসিল করার জন্য যা প্রয়োজন আমরা তা করতে পারি, এগুলো কি সুন্নিয়ত? আরো জোরে বলেন, এই সুন্নিয়ত দিয়ে আমাদের জীবনেও শান্তি মিলবে না এবং পরকালের শান্তিও মিলবে না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ঈমান আনলেই শুধু চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ বলেছেন ও ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো, কি করো, ভয় করো,
ভয় করো, যদি তোমরা আমাকে ভয় করতে পারো তাহলে তোমাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, ঠিক কি না বলেন? আমরা ঈমানের দিক দিয়ে আছি একদম পরিপূর্ণ, কিন্তু আমলের দিক দিয়ে আমাদের পরিপূর্ণতা নাই, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এখন আপনারা বলেন, দোয়া করেন, এখন আপনারা আমাদেরকে বলেন আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে, আরেকটু মহব্বতে। যদি সুন্নিয়ত, আমরা যদি প্রকৃত সুন্নিয়তের কাজ করে থাকি তাহলে আমাদেরকে উপার্জনটাও হালাল করতে হবে, তাহলে আমরা মনে করব আমরা সুন্নিয়তের কাজ করতেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মনে করব আমরা সুন্নি। বাস্তব জীবনে যদি কোরআন হাদিসের আইনকে আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা কখনোই সুন্নি নই, কথা বলেন না কেন? আরো জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, এই যে এখানে যে যুবক ছেলেরা বসে আছে, একটা ছেলের মাথার চুল কাটাও সুন্দর নাই, নিচটা হইল এয়ারলাইনের মতো, এর উপরটা হইল ফিস ডালা রাস্তার মতো, আর মাঝখানটা হলো বাবুই পাখির বাসার মতো। এখানে কি সুন্নিয়ত আছে? কথা বলেন আছে? এবার আপনারা চিন্তা করেন কোন জায়গায় সুন্নিয়ত আছে, আমরা কোন জায়গায় সুন্নিয়তকে রাখছি? সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত আমার মনে হয় বর্তমানে দুই চারজন মানুষ ছাড়া ম্যাক্সিমাম লোক সুন্নিয়তের আওতার বাহিরে। এই সমস্যাগুলো কেন হচ্ছে জানেন? এই সমস্যার অন্যতম কারণ হলো আমরা যথাযথভাবে আমাদের যে শ্রেষ্ঠ আমল নামাজ, আমরা সেই নামাজ পড়তে পারি না, কথা বলেন ঠিক না ঠিক? আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্না সালাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, ফাহিশা থেকে বাঁচায় রাখে, নোংরা কাজ থেকে বাঁচায় রাখে। আমরা নামাজকে কিন্তু নামাজের মতো করে পড়তে পারি না, এই জন্য কিন্তু আমরা এই অপরাধ থেকেও বাঁচতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা বাস্তব জীবনে প্রত্যেকটা সকালে ঘুম থেকে উঠে বিকালে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গাকে যদি আমরা যথাযথভাবে, আমরা যদি যথাযথভাবে আপন করে এগুলোকে যদি গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা সম্ভব, আর না হয় কিন্তু আমাদের জীবনে সফলতা কোনোভাবেই সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, বর্তমান সময়ে জুলুম অত্যাচার নির্যাতনের কোনো শেষ নাই, অথচ আমরা সুন্নি জামাত। সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনারা আমার নবী ওনার সঙ্গী ফেরেশতাদেরকে নিয়ে বন্ধু সফরে বের হলেন, স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী সেই স্বপ্নের বর্ণনা দিলেন, বর্ণনা দিতে গিয়ে বললেন আমার নবী স্বপ্নযোগে সফর যখন করতে গেলেন, সফর করতে গিয়ে দেখতে পাইলেন একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতারে কাটতেছে, আরেকজন মানুষ কুলের মধ্যে পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ যখন, যেই মানুষটা রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে তিনি কুলে আসতে চায়, কিন্তু তিনি কুলে আসতে পারে না, ওই কুলের মানুষটা পাথর নিক্ষেপ করে করে তার রাস্তাটা থেকে প্রতিহত করে দেয়। নবী যখন ওনার সঙ্গীদেরকে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, রে ফেরেশতারা এই লোকটাকে, আমার নবী বলেছেন এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আল্লাহর হাবিব যখন মেরাজ গেলেন, জান্নাত জাহান্নাম সব আমার নবী পরিদর্শন করলেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষটা এরা কারা? এবার জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, এই লোক হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর, জোরে জোরে নাউজুবিল্লাহ। নবী দেখতে পেয়েছেন তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। এবার বলেন
আমরা কিন্তু সুন্নাত কায়েম করতেছি, সুন্নি জামাতের লোক, কিন্তু নামাজ পড়ে বের হয়ে কিন্তু আবার সুদের ব্যবসা, ঘুষের ব্যবসার সাথে আমরা লিপ্ত আছি। এই সুন্নিয়ত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? সুন্নিয়ত মানেই হলো আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, যত আমল বলেন, রাসুলের দেখানো সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি সেটার নাম হলো সুন্নিয়ত। নামাজ পড়তে যাই, যে কালকে জুমার দিন আমরা জুমার নামাজ পড়তে যাব, ইমাম সাহেব যখন বয়ান করবে মুসল্লির কিন্তু কি নাই খবর নাই, যখন খুতবাটা হাতে নিয়ে দাঁড়ায়া যাবে এবার দেখবেন মুসল্লির আর অভাব নাই। এটার নাম কি? সুন্নিয়ত, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। আমরা কি পরিপূর্ণভাবে সুন্নিয়তের কাজ করব? সুন্নিয়তের কাজ করতে হলে আমি আবারও বলছি, আমাদেরকে হক্কানি আলেম, হক্কানি ওলিদের সাথে সম্পর্ক করে নিজের জীবনকে বদলাতে হবে, নিজের সমাজকে বদলাতে হবে, তাহলে আমরা দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আমরা পাবো, ঠিক কিনা বলেন?